বায়কল বুজুর্গ কল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাধারণ বেশে ফকিরি বেশে সাদ্দাদর তার আরামখানার দরজার সামনে আপনার উবাইছন বগলে দিয়ে আপনার ব্যাগ একটা ফলায় আত বেকামুকা বাঙ্গারঙ্গা লাঠি একটা শৈল্যলা ফারা পাঞ্জাবি একটা সাদ্দাদে তার সিপাহী বাহিনী পাঠাইছে যাও রাস্তা ক্লিয়ার নি ইতা আইসো না ইয়া তো রাস্তা ক্লিয়ার করছেন ফুরসেল বাজাই যোন সারা হরি গেছেন গিয়া ফকির বেটা তো আর হরে না আইসো না ইয়া কইছেন এ ফকির কিছু মানুষে যদি স কিছু নরম মানুষ দেখে তে তার লগে দেশি ভাষা তো ইয়া বিদেশি ভাষা মাতে দেশি ভাষায় না মাতি ইয়া বিদেশি মাত মাতি যে তারা তৈলা গিয়া সাদ্দাদর সিপাহী স্কট আর গইল আদনা ইয়া ফকির বেটা আইয়া ইলা কইছেন না এই হকিরন তাকে হর ইলা কইছেন না আইয়া ও কিতা কইছেন বিদেশি ভাষা গেই যাও ইংলিশ গেই যাও ফকির বেটা কইল রে তোমরা আমারে ফকির মনে করিয়া দেশি ভাষা তো ইয়া বিদেশি ভাষায় দিলা তো মুইও কিতা জানি না নি আমি তো বিদেশি ভাষা জানি ফকির বেটা কইল নট গেই যাও দিছে নি হকির বেটা তা কইল বা দেখরা নি হকরা আর হকরা হুম আমরার লগে হে বিদেশি ভাষা টান্স দে কইয়া গদাল হইছো দিতা মানে হকির বেটার মাথার ডান্ডা যে সময় গদা উঠাইছন ফকির দে মার ভাল লাগিয়া রব্বুল আলামিন তাবারাকা তাআলা কইলা এই স্কটর আত জেলা সত ওলা থাক আর আসেনি গোদা লাম্বনি আতিকান তো এখন আটকে গেছি গিয়া এখন লামেও না এখন বিপদ হয়েছে না উঠাইছিলাম ডাগিরি দেখাইয়া হকি দিয়ে মারবার লাগিয়া ই আতিকান বানাইছে খে খে বানাইছে ভাই আল্লাহ আপনারে আমারে মার গর্বর মধ্যে আল্লাহ তার কুদরত তাকিয়া অত সুন্দর কারিগরি দিয়া বানাইছুন চাইলে আল্লাহ যদি আতিকান দিতা না নিশ্চয় আল্লাহ ফাল্লাও না ফাল্লা না নিয়ে নখন চাই ইলা কত মানুষ জন্মগত আত নাই দুনিয়ায় গুরিত্রা দেখছুন নি আপনারা ইলা দেখছুন নি মাতিবা দেখছুন নি আসুন নি ইখান খে করছ আল্লাহ কিতালাই করছ ও আমরারে কইছেন ও আত আল্লাহ বেটাগিরি দেখাইও না তোমরা রে আত দিলাইছো বলিয়া তোমরা বেটাগিরি দেখাইও না ও সব আমি আল্লাহ আনা তালা মানসরে বিকারি বানাইয়া দুয়ারে দুয়ারে ঘুরাইয়ার গালিয়ে গালিয়ে ঘুরাইয়ার ও আমি আল্লাহরে চিন্তায় করিয়া ও ওখান আল্লাহ করছো নাইলে আল্লাহ চাইলে আপনারে আমার আত দিছন ই যে বেটার আত নাই তারে চাইলে আল্লাহ দিতে পারেন না নি নিশ্চয় আল্লাহ পারেন আল্লাহ দেখাইছন আমি ওলা করতাম পারি আত উঠাইছন আত উফরে লটকিরিস এখন লামেও না গদা সহ লাগছে এখন আর লামেও না কোনোবা যায় না এখন তো দেখলা স্কট সিপাহী বাহিনী বলে না রে এগু তো সাদের বেটা না এগু সাধারণ হকির না এগু তো বাবা এগু বাবা এখন বেটাগিরি নাই গেছি টান টান দেখছো না আতো লামেন না ও লগে লগে কইছেন বাজান তোমার ভাও খানে দরিয়া কইয়া দেব আমরা জানি না তোমার মাঝে যেন তো ফিরাকি আছে করিয়া আমরা ভুল করছি দুষ করছি আমরা ক্ষমা খান করে দিলাও আর জীবনে তোমার উপরে ইলা গদা উঠাইতাম না আল্লাহর জাত রহমান আল্লাহর জাত রহিম বন্দা গুনাহ করে গুনাহ করে আল্লাহর জাতর কাছে যখন বন্দা ফলে যায় আল্লাহর জাতর মায়া লাগি যায় আল্লাহ মাফ করে দিলা কো সুবহান আল্লাহর মায়া লাগি গেছে গিয়া কইছেন আত লামি যা আত লামি গেছে গিয়া আর অন্য আর হকির বেটা তার উবাইবার কথা আছে নি বাসিসিয়া যাক আজ যেমন এক পাশা ভাসিসলাম আত উফরে দিয়ে এখন ইকান যদি সে লামে না তে তো আর মানে আর উভয় আসলো না যাক খান্দা কুটা করায় আত লামছে
গুড়িয়াই গেছেন গিয়া সাদ্দাদর বাড়িত গেছেন। সাদ্দাদে কইছে রাস্তা ক্লিয়ার আছে নি, বলে ক্লিয়ার, বলে আমি এখন যাইতাম বাড়ি হামাইতাম পারমু, বলে কি জানো, বলে আরে কি জানো কো মতলব কি থা, বলে বাদশাহ সাদ্দাদ তুমি যে দরজা বাই হামাইতা এই দরজার মধ্যে একজন ফকির বেটা উবা, এই বেটা হরাইতে পারো যদি তো হামাইতা, আর হরাইতে না পারলে তো কইছি কি জানা, তুমি জানা, বলে এগুলো দুই ডান্ডা দিয়ে লাত মারি হরাও না গিয়াবে, আমরা না আমরা পারতাম না, বলে খেলি, বলে একবার আত উঠাইছিলাম আত অমনে ডান্ডি গেছুন গিয়া আল্লাহ মন্যা বেটার কাছে খান্দা গুটা করিয়া যাইও লামছে, এখন আবার গিয়ে লাত মারতাম আমরা পারতাম না, এতে তোমার চাকরিত রাখো আর চাই না রাখো, বলে যাও বেটার গিয়া কই আচ্ছ ভাই আইতো, বলে কেন কইতাম বার মুগিয়া গেছুন গিয়া কইছেন বাবা তোমার বাসায় ডাকিছুন তোলা যাইতাই, ফকির বেটা কো তোমরার বাসারে গিয়া কইও আমি যাইতাম পারতাম না তারে কইও আইতো, বেটা গিয়ে আর আসেনি আর আপনার একজন ফকির মানুষে যদি কয় তারে কইও আইতো তে আর থানার বাসায় আর বড় মানুষই রইছে নি, ইতাই আর কোনটা মারছেন না গিয়া কইছেন বাসা বেটা কইছে আইতে পারতো না তুমি যাইতাই, বলে বুঝছি এ তো মানে লোভ করছে আজকে আমি নেয়া করে হামাইতাম তার মনে কর টেকা পয়সার জরুরত আছে, নেও টেকা পয়সা সোনা গয়না বেশ করে গাইড বান্ধি লিয়ে যাও আর তারে নিয়ে দিও আর ওগুলো লিয়ে যাইব গিয়া বস রাস্তা ক্লিয়ার হয়ে, টেকা পয়সা সোনা গয়না বেশ করে গাইড বান্ধিয়া লইছ সাদ্দাদে ভাবছে মনে কর দুনিয়ার আপনার একজন হকির মানুষ তার লোভ লাগছে আর মনে কর কিছু ফিরা কিও আছে লাগিয়া ই তার আত আটকাই থই দিছিল, তো টেকা পয়সা পাইলে এমনিও যাইব গিয়া বস আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাইব আমি হামাই যাবো গিয়া, লইয়া যাবার হরে কইলা বাবা ও গুণ দিছেন বাদশাহ তোমারে তুফা হাদিয়া, ফকির বেটা কইল ইতা তোমরার বাদশাহরে নিয়া ঘুরাইয়া দেও নিয়া আমি তোমরার বাদশাহর তুফার আমি খাঙ্গাল নাই, তোমরার বাদশায় যেখান ভাবছে আমি ইকান ইলা মানুষ নাই, তোমরা বাদশায় ভাবছে আমি আদনায় ফকির মানুষ আমি কিন্তু ই আদনা ফকির নাই, আমার টেকা পয়সার লোভ নাই, তারা কই আইতো জলদি আইতো, তাই গিয়া বলছেন বাবা তোমার টুকলা উন লেগিতা লেগে মানে না আয় নানি, বললেন না আচ্ছা চলো বাদশাহ বাইরিছে, বলে আচ্ছা যাই হন গেলে কিতা লাগে তারে দিমু আর আমার গড় খানো আজ গিয়া হামাইমু, বাদশাহ 10,000 সৈন্য সেনা লইয়া রোয়ানা হইছে, গিয়াও দেখবা ফকির বেটা তো বা গিয়াও হেরা তো কইছেন আত আটকি গেছিল গিয়া, এখন আইন গিয়া বেশ বড় মানুষই দেখাইছেন না গিয়া কইছেন বাবা তোমার কইলাম না যাইবার লাগিলে বা গেলাই না, বলে না আমার যাইবার সময় নাই, বলে তো আচ্ছা আমি আইছি কিতা হো, বলে তোমার খান ও খান বা সাফাইয়া দেও, বলে খান সাফানির মতলব, বলে খানে খানে তোমার দোকান কথা কইমু আর বাদে আমি যাইমু গিয়া, এখন চিন্তা করলো আমি অত বড় বাদশাহ আর আদনায় ফকির বেটার কথা যদি উঠি আর বই ও যে 10,000 সৈন্য সেনা লগে আসুন অগুন্তর গেছে আমি আর মানুষ হালতে তাকমুনি কৌশাই, কইলে রে বাবা তোমার সামনে আমি খান ইকান নত করতাম পারতাম না, ফকির বেটা কইল বাদশাহ সাদ্দাদ রে যত সময় পর্যন্ত তুই খান আনি আমার মুখর দ্বারা দিবে না অত সময় পর্যন্ত আমি ইকানটাকে হরতাম না, বলে খান সাফাইয়ে দেওয়ার মতলব গিতা, বলে খোলে খোলে দোকান মাত মাতিতাম, বলে এক কাম করি অন্তাকে সারা হরাই দিলেই মু আর তুই না আর আমি রইমু
আর তুই কইবে আর আমি শুনমু বাস আর ইন আর খানে খানে খোয়ার দরকার নাই কইল না ওই তো নাই ফকির বেটা ওই তো নাই বলে খেনে বলে সারা হরাইলে ওই তো নাই তুমি খানি কান সাবাই আমার মুখের দ্বার দেওয়া লাগবো কইল উপায় নাই মারিলেইছে আজ এমন আলুয়া ফকির এমন আলুয়া ফকির কোনটা বুঝে না এখন কি লাগে তা করি ও টেকনিক করলো কইল আচ্ছা এগুর তো আলুয়া ফকির কে তো মানতো না খান না সাবাইলে তো যাইতো না আর আমি গরো হামাইতামও পারতাম না টেকনিক করিয়া কইল ওই সারা শূন্য সেনারা কইল তুমি তাই হবাই ঘুরি যাও এখন জেলা আপনারা আমার বা ফিরাত আল্লাহ পাকে নিয়ামত দিছেন দুই চোখ দিছেন আমারে দেখরা আল্লাহ আমারও দুই চোখ দিছেন আপনারও দেখিয়া তো এই চোখ দিয়া দেখতা না করিয়া হে টেকনিক করলো শূন্য সেনারা কইল তুমি তাই হবাই ফিরি যাও আর চোখ বুঝিলাও একজনেও চোখ মেলিও না যান দেখমু চোখ মেলি লাইছ তান গর্দনা খাটি দিম মৌতর খবর ভাইয়া হারলে আর কেউ ফিরিবানি কোসায় ফিরবানি কোসায় বাবা লাগে চোখ মেলতাম না কইল আমি যত সময় পর্যন্ত হইমু না অত সময় পর্যন্ত তুমি তাই চোখ মেলতে পারতাই না মোটামুটি চোখ মুজিয়া তাকবাই আর মতলব হইল কথা যে তুমি তাই চোখ মুজিলেই বা আর তো দেখতাই না আমি কলে কলে সাবাইয়া কইম বাবা জলদি কইলা আর কই লইব আর বাদে তো হকির বেটা যাইব গিয়া আর আমি বাদে বড় মানসি গপ দিমু বলে যেমনে তোমরা রে চোখ মুজাইছি আর যেমনে হকির দুই গাল দুই চর দিছি এমনে ফেলাইয়া গুলাইছি এগুলো টেকনিকর মা সারারে হবা ঘুরাইয়া চোখ মুজাইয়া আর দেখলো এখন তো আর কেউ দেখতে না ও খোলে খোলে খোল্লা সাবাইয়া কইল বাবা জলদি কইলাও রে বা আখটা কোনগে দেখি লইব আর মন আর মা মর মান ইজ্জত আর একজোরাও থাকত তুমি জলদি কই দাও বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন ও সাদ্দাত তুন বাপসত আমি দুনিয়ার হকির আমি দুনিয়ার হকির নাই আমি হইলাম মালাকুল মউত আজরাইল তুন বেটাগিরি দেখাইছত যে দুনিয়ায় তোলা শান্তির এখান ঘর বানাইছত আমার আল্লাহ তোর উপরে নারাজ হয়ে গেছেন গিয়া আমার আল্লাহ কইছেন তোর ই গরো ফাও হারাইতে দিতা না আমারে আদনা সদ্ম বেশে ফকিরি বেশে অন ফাটাইছেন তোর জান কবজ করার লাগিয়া আর আল্লাহ কইছেন তোর জান কবজ করবার আগে তোরে খানে খানে খবর খান দিতাম যে তুই আমার সিনচত নিয়ে আমি মালাকুল মৌত ওখান তোরে খইয়া তোর মৌতর ফেসলা করতাম মৌতর খবর যেমনে সাদ্দাদে হুনছে লগে লগে দিয়াতে আপনার হকির বেটার আজরাইলর ফাত ধরিয়া খান দে আর কয় ভাই আজরাইল আমি জানছি না যে তুমি মালাকুল মৌত করিয়া আমি ভাবছি তুমি দুনিয়ার একজন আদনা ফকির মনে করিয়া ও আজরাইল ও তো লক্ষ লক্ষ টেকা খরচ করলাম আর ই গর খান বানাইলাম একটা নজর আমি গরর ভিতরে হামাইয়া গরর সাইড দ্বারে দি এক নজর আমার চোখটা আটাইমো আর বাদে তুমি আমার মত দিলাইও আমার কোনো আফসুস রইত নাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও সাদ্দা দি ক্ষমতাই পাওয়ার আমার কাছে নাই তোমার যেন গর হামাইবার অর্ডার দিতাম মালাকুল মৌত হিসাবে আমি মৌতার খাম করি আর আমার পরবর দিগার আলেমে জেলা আদেশ করুন আদেশ মোতাবেক আমি এক চুল বরাবর ইদিক ইদিক আমি খরতাম পারি না ভাই অকল বুজুর্গ অকল খোয়ার উদ্দেশ্যে তাক লগিয়েও কথা আজ দুনিয়ার মধ্যে জেলা চলি চলমু আমি কইছিলাম বলে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর মানিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মানিয়া চলবা এরা আপনার মরার ভরে যে সময় কবরের মধ্যে নিয়া আত্মীয় স্বজনে নিয়া ওলাদে নিয়া কবরের মধ্যে তৈবা আল্লাহ রসুলে কইছেন এরার কবরখানা হইব বেহেস্তর বাগিচা এরার কবর হইব বেস্তর বাগিচা শান্তির জায়গা কবরে তো আর হরে কবরে মাতিব কবরে আপনার হইব যে আল্লাহর মায়ার বন্দা
হে আল্লাহর মায়ার বান্দি, দুনিয়ার যত মানুষ সারাত তাকে আমি তোমারে বালা ভাইতাম, হোক সুবহান খে হইব কবরে হইব। আর কবর আখেরাতর সপ্তম মঞ্জিল, এটা হল গিয়া কবরের গালা। বায়ক হল বুজুর্গ হল মা বনিন হল যত আত্মীয় স্বজন তা কয়া সারায় নিয়া কবরের মধ্যে তৈয়া আইবা, কেউ লোকে রইতা না। একবার আম্মা যান হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওলা খান্দন খান্দিতরা, ওলা খান্দিতরা, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কুটিমুটি বাচ্চি আসলাম, নবীজি গোরা আসলা না, গোরাইয়া হামাই তো ফাতিমায় দৌড়িয়া খান্দিয়া গিয়া কইন, আব্বু আব্বু আম্মায় হালি হালি খান্দিতরা, বলে কিতার লাগে খান্দিতরা, বলে জানি না, আম্মার মুখ আতাইলাম, আম্মা খান্দিও না কইয়া কত জাত বুঝাইলাম, কিন্তু আম্মার খান্দন বন্ধয় না। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আইয়া গরো হামাইলা, দেখুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়ালা খান্দন খান্দিতরা জিকাইলা দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ও খাদিজা তুমি এত খান্দন কিতার লাগে খান্দরায়, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভিতরে ডরাই গেছে গিয়া, আমি কোন সময় মরি যাইমু গিয়া, আর মরার ভরে এখন আপনার লগে আছি, আর আমি মরার ভরে তো আর আপনার লগে থাকতাম নাই, আমার নিয়ে আপনার জন্নত মোয়াল্লার মধ্যে নিয়ে আপনার কবর দিয়া থইয়া আইবাই। এই আন্দারে কবর, এই সব বিচ্ছুর ঘরের মধ্যে আমি কেমনে তাঙ্গু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই অন্ধকার কবরের গালার মধ্যে আমার একা ফালাইয়া থইয়া আইবাই, আমি কবরের গালার মধ্যে কিভাবে তাঙ্গু ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা, ও খাদিজা, দুনিয়া যদি সে আল্লাহর হুকুম আর আমি মোহাম্মদর নিয়ম কানুন তরিকা যদি মানিয়া চলবাই, তাহলে কবরই কান তোমার লাগি বেস্তর বাগিচা হয়ে যাইব, সুবহান আল্লাহ। আলি খাদিজা তোমার লাগি নাই, আমার যত উম্মত আইবা কিয়ামতর আগ পর্যন্ত সারাল লাগি, কোক সুবহান আল্লাহ, সবার লাগিয়া ইকান হইব বেস্তর বাগিচা, শান্তির জায়গা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুলে ফরমাই যে নেকার মানুষ যারা দুনিয়ার মধ্যে যারা কুরআন, আজ কুরআনের মুদরসার জলসার মধ্যে আমরা বইছি, ও কুরআন সম্মানী কিতাব, আর সম্মানী নবীর কাছে দেওয়া হয়েছে, আর আল্লাহ পাকে আমরা রে সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইছই। বায়ক হল বুজুর্গ হল, এই কোরআন দে যারা মানিয়া দুনিয়ার জিন্দেগি শেষ করবায়, 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি অতিবাহিত করবাই, নবী আলাইহিস সালামে ফরমাইছেন এরা কবরের মধ্যে নিয়া তো আর ভরে কবরের সওয়ালের জবাব আর ভরে, এরা এমন গুম গুমাইব কিয়ামত হই যাইব গিয়া তারা টের পাইতো না। সুবহানাল্লাহ।